দেখো ফ্রেন্ডস, আজকে আমরা চলে যাচ্ছি মথুরা থেকে রাধাকুণ্ডে। আর সেই জন্য আমাদের রুম পুরো ফাঁকা, আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। ব্যাগ সব গুছানো হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। লোক বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকবে। ব্যাগ গুছিয়ে বাইরে আমরা ওয়েট করছি। এবার আমরা এই আশ্রমটা ছেড়ে দেবো, কতটা খারাপ। ওই যে সব আমরা রেডি। এই আশ্রমে ফোন নাম্বার নিবা বলছিল যে, ফোন নাম্বার নিবা বলছিল যে, নিয়ে নাও। ও আছে তো, আবার কি সবাই রেডি হয়ে গেছে। আমাদের সব ব্যাগ, আমি আবার তিনটে ব্যাগ করলাম, এক্সট্রা জুতো জামা আসছে। ভার করে নিয়েছে, মেলা ছিল। ওই যে একটা, ওই যে একটা, এই যা পড়ে গেল ছেড়ে দিয়ে ফেলে দিয়েছে। ওই যে আর একটা টানছে। তো খুব খারাপ লাগছে যে আমরা এই আশ্রমটা ছেড়ে চলে যাচ্ছি। খুবই খুব খুব ভালো ছিল আর এখানকার মানুষজন খুবই ভালো, পরিবেশটাও খুব ভালো, আর এখানকার যে ম্যানেজমেন্টটাও খুবই ভালো। আর এখানকার ঘর ভাড়াটাও খুব কম, 400-500 টাকা করে নিয়েছে। পুরোটা রাখবো, দেখিয়ে দিই। সবাই রেডি ব্যাগ নিয়ে, রেডি হয়ে গেল আমাদের। তো বাবা গিয়েছে বাথরুম, আর আমাদের ঘর ছাড়া কথা ছিল বাবাটা, কিন্তু আসলে দুটো তবুও কিছু বলেনি। এরা এতটাই ভালো, তো আমরা ভেবেছিলাম হয়তো একদিন এক্সট্রা টাকা লেগে যাবে, কিন্তু লাগেনি। তো খুব ভালো লাগছে, আমরা বেজেবো রাধাকুণ্ড। তো চলো তাহলে আমাদের সাথে রাধা। তো আমরা বেরিয়ে পড়েছি, এই দেখতে পাচ্ছ বাইরে রাস্তাটা কেমন, খুবই সুন্দর এখানকার রাস্তার চারিদিকে শুধু গাছপালা আর আশেপাশে শুধু মন্দির। তো আমরা বৃন্দাবন থেকে এই রাস্তাটা ধরেই যাব, অনেকটা যেতে হবে। আর আমরা একটা অটোতে 9 জন চেপে গেছি, দেখতে পাচ্ছি কেমন ঠাসা ঠাসি হচ্ছে, সেই জন্য ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। তো চলো তাহলে, তো ওইদিকে শুধু ফাঁকা মাঠ আর মধ্যে দিয়ে রাস্তা, অনেকটা রাস্তা যেতে হবে, গিয়ে তারপর আমরা পৌঁছবো। কোন তো আমরা পৌঁছে গিয়েছি, আর এটা হচ্ছে একটা ধর্মশালা। এখানে কোনো ভারত সেবাশ্রম নেই, যেটা বৃন্দাবনে ছিল, আর এখানে হোটেলও পাওয়া যায় না, তো এখানে ধর্মশালায় থাকে। তো আমরা একটা ধর্মশালাতেই উঠেছি, দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়ে একটা ঘর পেয়েছি। আমাকে কেমন লাগছে দেখতে, আমরা ঠিক করেছি ব্যাগ থেকে জামাগুলো বার করবো না, কারণ একটু ভেঙে দাও, পুরোটা খেলা হবে না। তো আমরা দেখো সন্ধ্যা সন্ধ্যা রেডি হয়ে নিয়েছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু বসে গল্প টল্প করছিলাম, মানে প্ল্যান করছিলাম যে আগামীকাল কোথায় যাওয়া হবে বা কী গাড়িতে মানে ভাড়া করা হবে, কত টাকা নিতে পারে, এগুলো সবটা জানতে হচ্ছে। আর এখানে প্রচুর গাড়ি ভাড়া, টুকটুক অটো, এগুলো অনেকটাই ভাড়া নিচ্ছে, মানে 500-600 করে নিয়ে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড ধারে বসে থাকবো, তো তোমাদেরকেও দেখাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তো তোমরাও চলো।
তো আমরা এখন রাস্তায় হাঁটছি, আর যাবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড, ওখানে নাকি সবাই বসে থাকে, তো ওখানেই যাবো আজকে। আজকে তো আসতে অনেকটা দেরি হয়ে গেল এখানে আসতে, সেই জন্য আর দূরে কোথাও যাওয়া হচ্ছে না, তো কাছেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তোমরা হয়তো নাম শুনেছো। তো সেই আমি কোনোদিন দেখিনি, ওই আসার সময় যা দেখা দেখলাম তাই, তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এখান থেকে ধর্মশালাটা থেকে খুবই কাছে, আমরা যেখানে উঠেছি তার কাছ থেকে খুবই কাছে, তো এখানেও দেখতে পাচ্ছ টুকটাক বাজার আছে, মানে বৃন্দাবনে এর দোকান পাশাগুলো একটু বেশি, বাট এখানে একটু অল্প অল্প আছে, কিন্তু তাও ভালো, মানে প্রয়োজনীয় জিনিস তুমি পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে সবই ঠাকুরের ছবি, দোকান, অনেক রকম জিনিস, বাবে যারা মানুষজন আসে এখান থেকে তো টুকটাক কিছু কিনে নিয়ে যায়, তো সেরকম দোকান আছে ছোটোখাটো। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানে প্রচুর প্রচুর কাঠের মালা, তুলসী কাঠের মালা বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি দোকানটা, প্রচুর তুলসী কাঠের মালা, এগুলো হচ্ছে সব আসল তুলসী কাঠের মালা, এখানেই বেশি বিক্রি হয়। আর এই সাইডে আছে ঠাকুরের ছবি, আর এই পাশটাতে কিছু একটা জিনিস, হয়তো প্রয়োজনীয় জিনিস, এই যে জামা কাপড়ের দোকান, সব কিছুই আছে একটা একটা করে অল্প স্বল্প। তো চলো তাহলে আমরা গিয়ে পৌঁছা, আর এটা হচ্ছে মিষ্টির দোকান। তারপরে এখানে একটা ব্যাগ কিনবো বলে দাঁড়িয়ে গেছি, যে দেখি পাওয়া যায় কি না, তো পছন্দ হলে নেব, না হলে নেবো না। তো ব্যাগগুলো খুব সুন্দর লাগছে, এগুলো হয়তো তৈরি করে এসে, এটা এরকমই ব্যাগ পাওয়া যাচ্ছে দেখছি। আর এইগুলো কত করে? এইগুলো এই হচ্ছে সেই রাধাকুণ্ড, আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখানে এসছি। এই যে ধারে ধারে সব বসে থাকে, যে দূরে সব বসে আছে, তো এখানে সবাই আসে স্নান করতে, তো আমরা স্নান করবো সেটা আগামীকাল, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে। তো রাধাকুণ্ডে স্নান করলে, স্নান করা খুবই ভালো, আর হচ্ছে শ্যামকুণ্ডে তুমি যদি স্নান করো তাহলে রাধাকুণ্ডে স্নান করতেই হবে, নাহলে তোমার স্নান করাটা বিফলে গেল। আর তুমি যদি শুধু রাধাকুণ্ডে স্নান করো তাহলে শ্যামকুণ্ডে স্নান না করলেও চলবে, তো তবে দুটোতেই করে নেওয়া ভালো, অনেক দূর থেকে যখন আসে মানুষ দুটোতেই করে নেবে। আর তারই মাঝখানে আছে এই যে রাধা গোবিন্দের মন্দির, তো বুঝতে পারছো ছবি তোলা খুব বারণ, ঠাকুরের ছবি তোলা, তো আমরা এই দূর থেকেই ভিডিওটা করলাম, তো তোমরাও দেখো। তো এখন মতন এখানে, টাটা, পরে ভিডিও দেখো।